ফনির ছবলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত বৃষ্টি জোয়ারে ফসলের ক্ষতি দুর্গত এলাকায় যাচ্ছে আওয়ামী লীগ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ছিল ভুল বললেন ফখরুল গণফোরামের নতুন কমিটি মন্টুকে বাদ দিয়ে রেজা কিপ্রিয়া সম্পাদক হয়রানি ছাড়াই অসহায় বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিন লিগাল এইড কমিটিকে আইনমন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত নটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা ঘূর্ণিঝড় ফনির কারণে ক্ষতিগ্রস্তরা আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বসত ভিটায় ফিরেছেন অনেকে ভেঙে পড়া ঘর মেরামত করছেন চট্টগ্রাম সহ বন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে চালু হয়েছে দেশের নৌ রুটের যান চলাচল এদিকে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জায়গায় ভেঙেছে ফসল রক্ষাবাদ উপকূলীয় জেলাগুলোতে কয়েক হাজার একর ফসল নষ্ট হবার আশঙ্কা করা হচ্ছে প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা আশ্রয় কেন্দ্র থেকে ফিরেছেন শূন্য ভিটায় আবার শুরু করতে হবে নতুন করে আঘাত মারাত্মক না হলেও খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে ক্ষত রেখে গেছে ফণি হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়েছে উপড়ে গেছে অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্তরা মেরামত করছেন বাড়িঘর ফনির প্রভাবে জোয়ার এবং টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উড়তি বড় ধানের ভুট্টা মরিচ মুগ ডাল ও মিষ্টি আলু সহ বিভিন্ন শস্যেরও ক্ষতি হয়েছে চাঁদপুর যশোর গাইবান্ধা জয়পুরহাট সিরাজগঞ্জ গাজীপুর সহ মধ্যাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের বাদাম মরিচ তারপরে মুগ উঠে সব তলায় গিয়া নষ্ট হয়ে গেছে সব তলায় গেছে একতলা আমি দিতে পারি না কাল ফুল কুড়ালয় সাতক্ষীর আর উপকূলীয় এলাকায় প্রায় ছশো কাঁচা ঘরবাড়ি দু হাজার হেক্টর ফসলি জমি অসংখ্য গাছপালা এবং শ্যামনগর ও আশাশুনির প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাৎ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত পুনর্বাসন ও টেকসই বেড়িবাত নির্মাণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা জরুরি পদক্ষেপ প্রয়োজন রয়েছে বেড়িবাঁগুলোকে যাতে পার্মানেন্টলি একটি শক্ত কাঠামোর মধ্যে নিয়ে আসা যায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার তিনটি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শুরু হয়েছে ত্রাণ বিতরণ এদিকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসায় তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ও মোংলাসহ বন্দরসমূহে পুরোদমে কাজ শুরু হয়েছে একই সাথে চালু হয়েছে দেশের অভ্যন্তরীণ নৌরুটে নৌযান চলাচল টেলিভিশন ঘূর্ণিঝড় ফনির আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা ও নোয়াখালীর সুবর্ণচরে ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য আমির হোসেন আমু বলেছেন সরকার ও আওয়ামী লীগ তৎপর থাকায় ফনির ক্ষয়ক্ষতি কম হয়েছে এদিকে রাজধানীতে এক সেমিনারে তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি জঙ্গিবাদকে লালন করছে মাহমুদ হাসানের রিপোর্ট ধানমন্ডিতে ঘূর্ণিঝড় ফনি পরবর্তী ত্রাণ কার্যক্রম নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু জানান ফনি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন ও নির্দেশনা দিয়েছেন দল ও সরকার সক্রিয় থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে নোয়াখালী সুবর্ণচর এরিয়া বরগুনার চরদুয়ানি এই সমস্ত জায়গায় কিছু আঘাত হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আগামী দিনই সেখানে গিয়ে আমাদের দলীয় ত্রাণকার্য কার্য এবং সরকারি ত্রাণ কার্য দুইটি আমরা পর্যবেক্ষণ করব এদিকে জাতীয় জাদুঘরে মহিলা লীগের সেমিনারে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুর্যোগ নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি বিএনপি কর্মীরা জানাবো মানুষের দুর্দশা নিয়ে তামাশা আপনাদের নেতৃত্ব মতো না করে বরং সরকারের পাশে দাঁড়ান জঙ্গিবাদ বিরোধী এ সেমিনারে তথ্যমন্ত্রী অভিযোগ করেন বিএনপি নেতৃত্বাধীন জোটেই সরাসরি জঙ্গিবাদের সাথে যুক্ত রাজনৈতিক সংগঠন রয়েছে একটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন যে জোট বিশ দলীয় ঐক্য জোট বাংলাদেশে ক্রমাগত জঙ্গি পোষণ করেছে দোষণ করেছে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে সন্তানরা যাতে জড়িয়ে না পড়ে সেজন্য পারিবারিক শিক্ষা ও বন্ধন দৃঢ় করার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী টেলিভিশন ঘূর্ণিঝড় ফনির প্রভাব শেষ হওয়ার পরপরই দেশ জুড়ে তাপমাত্রা বেড়েছে আবহাওয়া অধিদফতর বলছে দিনের বেলায় অঞ্চল ভেদে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে একইভাবে রাতের তাপমাত্রাও এক থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়া এবং মাথার উপর সূর্য কিরণ হওয়ায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে তবে ময়মনসিংহ ও সিলেট সহ দেশের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে মানে স্থলভাগের উপর দিয়ে আস্তে আস্তে রমজান মাস একটি দীর্ঘ সময় এত সময় তবে হ্যাঁ এই সময়ে যেহেতু বাংলাদেশে এপ্রিল এবং মে মাস হচ্ছে সব থেকে গরমের সময় এবং এই সময়ে যখন বৃষ্টিপাত হয় না সেই সময়টায় দেখা যায় যে তাপমাত্রা বাড়তে থাকে এবং তাপ প্রভাব শুরু হয় সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি বলেন রাজনীতিতে স্থির অবস্থা বলে কিছু নেই এদিকে মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে নির্বাচনের ঠিক আগে দলে যোগ দেয়া রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে গণফোরাম বিএনপির সংসদে যোগ দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন গণফোরাম নেতারা আরও জানাচ্ছেন রাসেল খান জাতীয় প্রেস ক্লাবে নাসির আহমেদ পিন্টুর স্মরণসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনায় অংশ নিয়ে অকপটেই বললেন নির্বাচনের পরপরই সংসদে না যাওয়ার সিদ্ধান্তটা ছিল শুধুমাত্র সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে আমাদেরকে দুই দিকেই লড়াইটা করতে হবে ওই ভেতরে থেকেও কথা বলতে হবে রাজনৈতিকও কথা বলতে হবে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা অতীতে যে বলেছিলাম যে আমরা যাব না সেই সিদ্ধান্তটা আমাদের ওই মুহূর্তে সঠিক ছিল না এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করে গণফোরাম সভাপতি আছেন ডক্টর কামাল হোসেনই আর জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দলে যোগ দেয়া রেজা কিব리아কে সাধারণ সম্পাদক করা হয় সভাপতি ডক্টর কামাল হোসেন সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিব্রিয়া বিএনপি এমপিদের সংসদে যোগ দেয়াকে ইতিবাচকই বলছে গণফোরাম জনগণই দেশের মালিক এবং সেই মালিকানা তাদের ফেরত দিতেই হবে ভয় ভীতি মিথ্যা মামলা হুমকি দিয়ে মানুষকে চুপ করানো যায় কিন্তু মানুষের ভালোবাসা আস্থা সম্মান আদায় করা যায় না জনগণকে ঐক্যবদ্ধ করে সংঘবদ্ধ করে সেই সুক্তিকে নিয়ে কিন্তু আমরা দেশের যে আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ সেটা গড়ে তুলবো কমিটি ঘোষণার সময় ছিলেন না সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসেন মন্টু ওনাকে আগের কমিটি চিঠি দিয়েছে বহিষ্কার করেছে উনি যদি আবার দলে ফেরত আসতে চান উনি আবেদন করতে পারেন রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা কোন প্রকার হয়রানি ছাড়াই অসহায় বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিতে লিগাল এইড কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী এদিকে প্রত্যেক আইনজীবীকে বছরে দুইটি মামলা বিনা খরচে করার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিকেলে লিগাল এইড কমিটির উদ্যোগে উচ্চ আদালতে সরকারি আইনি সেবা চলমান প্রক্রিয়া শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা রিপোর্ট

এদিকে দেশের লিগালিডার আইন কানুন স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্তির কথা আবারও বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রত্যেক আইনজীবিকে বছরে দুইটি মামলা বিনামূল্যে করারও আহ্বান জানান তিনি লিগ্যাল সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত কারণ শিক্ষার্থীরা এই বিষয়র উপর বিস্তারিত লাভ করতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান নারী ও শিশু নির্যাতন বর্তমানে রুটিন হয়ে দাঁড়িয়েছে লিগাল এইড কমিটিকে সেসব মামলা মনিটরিং করার নির্দেশনা দেন তিনি বিচারের দীর্ঘসূত্রিতায় যারা কারাগারে আছেন তাদের আইনি সহায়তা দেয়া নৈতিক দায়িত্ব বলেও মনে করেন আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে যে তিন বিশিষ্ট বাংলাদেশি নাগরিক হত্যার হুমকি পেয়েছেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী হুমকির ঝুঁকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান তিনি বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল এবং এখনও আছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এদের দমন করা গেলেও মূলোৎপাটন করা সম্ভব হয়নি তাই তারাই হুমকি ধামকির মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ঝুঁকির মধ্যে থাকে আমাদের গোয়েন্দা সংস্থাদের টার্গেটে মানে যারা ইনফরমেশন অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করি একটা কিছু ঘটলেই ওই ওয়ে যে সাইট নামক সে ওয়েবসাইট থেকে এটা এটা প্রচারিত এটা সঙ্গে সঙ্গে এই ষড়যন্ত্রের মাধ্যমেই আমাদের দেশের জঙ্গির দেশ বানাতে চেয়েছিল আমরা হতে দেওয়া হয়নি এই ষড়যন্ত্র কিন্তু এখনও আছে চলছে তা আমাদের আমরা সজাগ রয়েছি ষড়যন্ত্র করলেই যে পার পেয়ে যাবে সেটা পাবো হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশনাতেই জাতীয় পার্টি চলবে বলে মন্তব্য করেছেন পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি কাদের রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জিএম কাদের তিনি বলেন পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থতার কারণে দলীয় কাজ করতে পারছেন না এতে পার্টির স্বাভাবিক গতিতে স্থবিরতা এসেছে তাই চেয়ারম্যান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন তাকে এর আগে শনিবার রাতেই জিএম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করেন এরশাদ গতকাল ডেকে দুটো জিনিস ঘোষণা দিয়েছেন দৈনন্দিন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজকর্ম করতে সহজভাবে পারছেন না সেই কারণে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন যে ওই কাজগুলি যেন আমি করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সেবা। চিকিৎসক কর্মচারী সংকট সহ নানান সমস্যায় জর্জরিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি বিভাগ ও ইসিজি মেশিন না থাকায় রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে জনবল সংকট সহ নানা সমস্যার কথা স্বীকার করে অসহায়ত্ব প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন জামান ত্রিশ সজ্জা নিয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয় উনিশশো সালে দু সালে পঞ্চাশ শয্যায় উন্নীত হলেও আগের জনবল ও অবকাঠামো নিয়ে কোনো মতে চলছে স্বাস্থ্যসেবা মোরেলগঞ্জ উপজেলার সাড়ে পাঁচ লাখ জনগোষ্ঠীর একমাত্র চিকিৎসাস্থল এটি কিন্তু চিকিৎসক ও জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এলাকার মানুষ ডাক্তার না থেকে আমরা বসে থাকি একজন ডাক্তার সে আমাদের সময় দিতে পারে না ডাক্তারই আসে ওই থাকিয়া এগারোটার পরে আসে হয়তো আসে না এ যায় এই সেই করে সিরিয়ালে দাঁড়াই মানে কম সময় দেখে তাড়াতাড়ি দেখে আর ছাড়ে বহির বিভাগে প্রতিদিন দুই থেকে আড়াইশো রোগী চিকিৎসা নিতে আসে চার বছর ধরে বন্ধ রয়েছে প্যাথলজিক বিভাগ ও ইসিজি মেশিন একমাত্র অ্যাম্বুলেন্সটিও প্রতি মাসেই মেরামত করতে হয় যে ধরনের যন্ত্রপাতি আমাদের থাকার দরকার সেই ধরনের যন্ত্রপাতি না থাকার দরুন আমরা মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছি না শুধুমাত্র এই কক পরীক্ষা ছাড়া এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না বাদ বাকি পরীক্ষা নিরীক্ষা আপনার বাড়ির প্যাথোলজি থেকে করা লাগে জনবল সংকট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা বর্তমানে আমরা পাঁচজন চিকিৎসক নিয়ে চিকিৎসা সেবা চালাচ্ছি তার মধ্যে একজন ম্যাটারনিটিতে আছে আমার আরো একজন চিকিৎসক হলে যেহেতু বৃহত্তর এলাকায় এখানে প্রায় দুই আড়াইশো রোগী প্রত্যেকদিন আসে আমরা এদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হাসপাতালে ছত্রিশ জন চিকিৎসকের বিপরীতে রয়েছে মাত্র জন। এছাড়া বিভিন্ন শ্রেণীর দুইশো জন পদের মধ্যে তেষট্টি শূন্য রয়েছে আবাসিক মেডিকেল অফিসার এনেস্থেসিয়া গাইনি কার্ডিওলজি অর্থোপেডিক্স চক্ষু ও শিশু সহ জুনিয়র কনসালটেন্ট ও সহকারী সার্জনের মতো গুরুত্বপূর্ণ সকল পদ শূন্য রয়েছে রত্না জামান একুশে টেলিভিশন এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর ফার ইস্ট টাওয়ারের রজনীগন্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের টিভিসি ও কম্পোজিট সার্ভিস সেন্টারের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটুয়ারি কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে কার্যালয়ের বিভিন্ন বিভাগের ইনচার্জ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন আর সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ফনির ছবলে বহু ঘরবাড়ি বিধ্বস্ত বৃষ্টি জোয়ারে ফসলের ক্ষতি দুর্গত এলাকায় যাচ্ছে আওয়ামী লীগ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ছিল ভুল বললেন ফখরুল গণফোরামের নতুন কমিটি মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়া সম্পাদক হয়রানি ছাড়াই অসহায় বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিন লিগাল এইড কমিটিকে আইনমন্ত্রী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ